আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কীভাবে অনলাইন থেকে ইনকাম করবেন। সো বেস্ট একটি ইনকাম সাইট শেয়ার করবো। অনেকেই আমাকে বলতেছেন যে কীভাবে অনলাইন থেকে ইনকাম করবো, এবং এমন একটি সাইট শেয়ার করেন যে সাইট 100% ট্রাস্টেড এবং সবার রিকোয়েস্টেই আমার এই ভিডিওটি বানানো। সো আজকের যে সাইটটি শেয়ার করব, এই সাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমি কমেন্টে এই লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সেই লিঙ্কে গিয়ে সরাসরি এই ওয়েবসাইটে আসবেন। কয়েন পে ইউ এই ওয়েবসাইটে আসার পর আপনাকে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে রেজিস্টার বাটন, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি ইউজার নেম দেখতে পারতেছেন। ইউজার নেমের ক্ষেত্রে অবশ্যই আপনি স্মল লেটার দেওয়ার চেষ্টা করবেন। স্মল লেটারের আপনার নাম লেখার চেষ্টা করবেন। এভাবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে নাম লিখবেন। লেখার পর এখানে দুই একটি সংখ্যা অ্যাড করে দেবেন। এভাবে দেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেস দেবেন এবং পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডই এখানে দিয়ে দেবেন। এরপরে আই এগ্রি টু এটা দিয়ে দেবেন, আই এগ্রি টু টার্মস অফ সার্ভিস এটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আই এম নট রিপোর্টে ক্লিক করবেন। আর যদি ক্যাপচা টাইপ করতে প্রবলেম হয় তাহলে এই ক্যাপচাটা আপনি দেখতে পারতেছেন। এখানে ওয়ান গুণন ওয়ান সমান হইতেছে ওয়ান, এখানে এই ওয়ানটা সিলেক্ট করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম, এই যে ওই ওয়ানটা সিলেক্ট করে এখানে নিয়ে এসে দেবেন। দেওয়ার পর এই যে ভেরিফাই ক্যাপসাতে ক্লিক করার সাথে সাথে এখানে ক্যাপসাটা টিক মার্ক উঠবে। এরপর আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্ট রেজিস্টার করার পর আপনি অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। অ্যাকাউন্ট লগ ইন করার পর এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। কয়েন পে ইউ অ্যাকাউন্টের এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এইটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, অর্থাৎ আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলোর আপনি ড্যাশবোর্ড এখানে দেখতে পারবেন। মেইন ব্যালেন্স এখন জিরো। এখানে আপনাকে কাজ করতে হলে অবশ্যই যে ভিউ অ্যাড এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে অসংখ্য কাজ পারবেন, এই যে সার্ফ অ্যাড, এইখানে সার্ফ অ্যাডে যদি আমি ক্লিক দিই, সার্ফ অ্যাডে ক্লিক দেওয়ার সাথে সাথে এই পেজটা একটু লোডিং হবে। এবং এইখানে 10.3 সেন্ট 87 পাবেন আপনি এই 60 সেকেন্ড। এই সাইটে আপনার ভিজিট করতে হবে। এখানে অসংখ্য অসংখ্য কাজ আছে, দেখেন নেক্সট পেজ। আমি এভাবে অনেকগুলো কাজ এখানে দেখতে পারতেছি। আচ্ছা, 10 সেকেন্ডেরই একটি কাজ আমি আপনাদেরকে ট্রাই করে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি এই ওয়েবসাইটে ক্লিক দিলাম এবং এখানে আমি 10 সেকেন্ড ওয়েট করব। এই যে টাইম কাউন্ট হইতেছে এখানে, এই ট্যাবে আপনারা যদি দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন এই যে টাইম কাউন্ট হইতেছে। এই যে আমার এই টাইম কাউন্ট হইল, অর্থাৎ এই কাজটা আমার কমপ্লিট। এখন কিন্তু এটা অলরেডি হাইড হয়ে যাবে। এরপর নেক্সট আমি আরেকটি কাজে ক্লিক দেব। এখানেও দেখুন, এই যে ওপরে দেখুন টাইম কাউন্ট হইতেছে। এই যে আমি এখানে ব্যাকে আসলাম, এই যে 30.87 আমার আর্নিং হয়ে গেল। আমি এখানে দেখতে পারবো, আমি ড্যাশবোর্ডে আসলাম, এই যে আমাদের 6.87 অ্যাড হয়েছে। এখন আমি আবারও অ্যাডে ক্লিক দিলাম, সার্ফ অ্যাডে ক্লিক দিলাম। ভিউয়ার্স, আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে আপনারা মাইক আইকন এইখানে আপনি ক্লিক দেবেন, তাহলেই আপনার যে কাজ হবে এই কাজ শেষে একটি নোটিফিকেশন সাউন্ড শুনতে পারবেন। এই মাইকটাকে আপনারা ওপেন করবেন, এই যে এই নোটিফিকেশনটা আপনারা এই নোটিফিকেশনে দেখতে পারবেন। আমি ব্যাকে আসলাম, এই যে এখন সাউন্ড কিন্তু অন হয়েছে। অর্থাৎ আমি এখানে আরেকটি কাজ ট্রাই করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 10 সেকেন্ডের আরেকটি কাজ করব। দেখুন এখানে পেজ লোডিং হবে এবং এখানে টাইম কাউন্ট হবে এবং কাজ শেষে আমার এখানে একটি অ্যালার্ম বাজবে। সো ভিউয়ার্স, আপনারা হয়তো বা এখানে শুনতে পারতেছেন না, যাই হোক আপনার ডিভাইসে এভাবে ইয়ে করবেন তাহলে আপনি শুনতে পারবেন। এখানে হয়তো বা আপনারা শুনতে নাও পারেন এই সাউন্ডটা, আমি কিন্তু শুনতে পারতেছি। আপনারা এটা আপনার ডিভাইসে ট্রাই করে দেখবেন। এভাবে মূলত আপনারা কাজ করবেন, কাজগুলো করবেন। দেখুন আমার পয়েন্টগুলো এখানে অ্যাড হয়েছে। এই যে এখন আমি যে কাজটি করব, এখানে ভিউ, এই যে উইন্ডো অ্যাডস এইখানে আমি ক্লিক দেবো। উইন্ডো অ্যাডসে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আরও অনেকগুলো অ্যাডস দেখতে পারবেন। এখানে আমি একটি অ্যাডে ক্লিক দিলাম। একটি অ্যাডে ক্লিক দেওয়ার পর
আপনারা এখানে দেখবে দেখতে পারবেন যে এই পেজটা কিন্তু লোডিং হবে। এটা হইতেছে যে উইন্ড্রো অ্যাডস, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু উইন্ড্রো অ্যাডস। এই যে এইখানে পেজটা লোডিং হবে, এই যে এটা কিন্তু টাইম কাউন্ট হইতেছে, অর্থাৎ এই যে এখানে লোডিং হইতেছে মানে এখানে টাইম কাউন্ট হইতেছে। এইখানে আপনার এই ক্যাপচাগুলো ফিল আপ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইখানে এই যে পিঁপড়া আমার সিলেক্ট করতে হবে, পিঁপড়া যেগুলো সেগুলো আমার সিলেক্ট করতে হবে। পিঁপড়াগুলো সিলেক্ট করলাম, যে এখানে আমরা এই ওয়েবসাইট ভিজিট করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু পয়েন্টটা অ্যাড হয়ে গেছে, অর্থাৎ এই কাজটা কিন্তু এখন হাইড হয়ে গেছে। এভাবে আপনারা কাজগুলো করবেন। এরপরে আর্টিকেল অ্যাড, আর্টিকেল অ্যাডে যদি আমি ক্লিক দিই, এখানে অনেকগুলো আর্টিকেল দেখতে পারবো। আমি 15 সেকেন্ডের একটা আর্টিকেল ওপেন করলাম, এবং এখানে দেখুন এই যে আমি যেখানে ব্রাউজিং করতেছি, এখানে কিন্তু আমাদের 15 সেকেন্ড ব্রাউজিং করতে হবে। এই যে এখানে সেকেন্ড টাইম কাউন্ট হইতেছে, দেখুন এই যে টাইম কাউন্ট হইতেছে। এই যে ভিউয়ার্স, আপনার এখানে টাইম কাউন্ট হবে। এইভাবে মূলত আপনারা এই কাজগুলো করবেন। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও অ্যাড। ভিডিও অ্যাডে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো ভিডিও দেখতে পারবেন। এখানে যে কোনো একটি ভিডিওতে ক্লিক করলে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। আমি এখানে একটি ভিডিও দেখি, হ্যালো। এই যে এখানে আপনারা দেখুন, এই যে ভিডিওটা প্লে করার সাথে সাথে এখানে আমাদের টাইম কাউন্ট হইতেছে। আমি এবার ব্যাকে আসব, অর্থাৎ আমাদের এটা কিন্তু এই 87টা আর্ন হয়েছে। এভাবেই মূলত আমরা ভিডিও অ্যাডের কাজগুলো করব। এরপরে আমরা অফারে যদি ক্লিক দিই, অফারে ক্লিক দিলে আমরা এখানে অনেকগুলো অফার দেখতে পারবো। সো আমাদের মেইন কাজটাই হইতেছে যে এইখান থেকে আমাদের এই ভিউ অ্যাডে ক্লিক করে এই কয়েকটা কাজ আমাদের কমপ্লিট করা। এখানে অসংখ্য অসংখ্য কাজ পাবেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই সাইট থেকে আপনারা কীভাবে রেফার করবেন। রেফার করার জন্য এই যে এইখানে অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েটে ক্লিক করার পর এই যে আপনি এখান থেকে রেফারেল এইখানে ক্লিক দেবেন। রেফারেলে ক্লিক দেওয়ার পর আপনি এখানে এই যে মোর অপশন, এখানে আপনি ক্লিক দেবেন। এইখানে ক্লিক দেওয়ার পর আপনি এই যে আর্ন নাও এইখানে ক্লিক দেবেন। এরপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এই যে আপনি এখান থেকে যে কোনো একটি লিঙ্ক কপি করবেন। এই যে এখান থেকে কপি করার পর আপনি এইটা আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে মূলত আপনারা এখানে রেফার করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা উইথড্র করবেন। উইথড্র করার জন্য এই যে ড্যাশবোর্ড, এই বাটনে ক্লিক দেবেন। ড্যাশবোর্ড বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে উইথড্র এই বাটনে ক্লিক দেবেন। কিন্তু এখানে আমার উইথড্র দেওয়ার মতো আমার এখানে ব্যালেন্স নেই, এই জন্য কিন্তু আমি এখান থেকে উইথড্র দিতে পারতেছি না। ইনশাল্লাহ আমি নেক্সট আরেকটি ভিডিওতে এই সাইট থেকে পেমেন্ট নিয়ে দেখিয়ে দেবো, এবং লাইভ পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই কিন্তু এই সাইট 100% পেমেন্ট করে এবং 100% ট্রাস্টেড। আপনি চাইলে এই সাইটে কাজ করতে পারেন এবং এই সাইট থেকে আপনারা ইনকাম করতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। খুদা হাফেজ।